তো গাইস, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনেক 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 অনুরোধ রইল। কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা মোড সম্পর্কে বুঝতে পারবেন যে কোন মোডটা কীরকম বা কোন মোডের স্পিড কেমন সেটা আপনারা পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। আর গাইস, আমাদের যে জিপ ফাইলটি আছে সেটার ইনস্টলেশন ভিডিও শেষে দেওয়া আছে, আর আমাদের যে ডাউনলোড লিঙ্ক আছে সেটা নিয়েও আপনাদের কিছু বলা হয়েছে, সেটা আপনারা দেখতে চাইলে প্লিজ গাইস পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি বানাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে।
ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার টপ ফাইভ সিরিজ। তো চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল বাংলাদেশ ওয়াইটি এর নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটি আছে সেটা আপনারা অলরেডি থাম্বনেল আর একটু খানিকটা ভিডিও দেখে আপনারা সেটা বুঝে গেছেন। আজকে আমি আপনাদের কাছে যে মোড়টি নিয়ে এসেছি সেটা হলো বাংলাদেশ আর্মির কিছু গাড়ির মোড়। তো যাই হোক গাইস, এখানে আমাদের যে জিপ ফাইলটা আছে এখানে একটা স্কিন আছে যেটা একটা ট্রাকের মধ্যে লাগবে, যেটা ট্রাক যেটা ট্রাঙ্কটা পিছনের ট্রাঙ্ক হলে সেই ট্রাঙ্কেই জাস্ট এই স্কিনটা লাগবে। আর গাইস, তোমরা যদি এই মোডটি ডাউনলোড করতে চাও অবশ্যই অবশ্যই নিচে ডিসক্রিপশন লিঙ্ক চেক করে নেবে, সেখানেই তোমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, শেয়ার মোড লিঙ্ক। তো গাইস, তোমরা এখন বুঝতে মানে বলতে থাকো যে মানে বলতে পারো যে আমি কেন গুগল ড্রাইভ লিঙ্কটা দেই নেই। তো গাইস, গুগল ড্রাইভ লিঙ্কটা দিয়ে নেই আমার এখানে তিনটা না, আমি তোমাদের কাছে একটা কারণই বলি যেটা খুবই নর্মাল একটা কারণ। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ডাউনলোডস একসাথে হওয়ার কারণে আপনারা যখন সেটা ডাউনলোড করতে যান তো উপরে লেখা ওঠে সরি বা এগুলো জাতীয়, বা সরি মানে ডাউনলোডটা হচ্ছে না এরকম টাইপ কোনো একটা লেখা উঠে, কারণ অনেকগুলো ডাউনলোড ওই সময় একসাথে হয়ে যায়। তো গুগল ড্রাইভের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে যদি একসাথে ডাউনলোড হয়ে যায় তো যখন এটা সেটা লক হয়ে যায় একটা টাইমের পর, আবার সেটা রিলিজ করা মানে একটা টাইমের পর সেই লকটা আবার আনলক হয়, তারপরে তুমি আবার ডাউনলোড করতে পারবা, ইনস্ট্যান্টলি তোমরা ডাউনলোড করতে পারবা না সেই জিনিসটা যদি লক হয়ে যায় একবার। তো গাইস, আমি এই জন্য তোমাদের কাছে শেয়ার মোড লিঙ্ক দিছি। তো এখানে কোনো ট্রাফিক নাই, তোমরা সিম্পলভাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। জাস্ট কনফার্ম যেখানে যেখানে কনফার্ম যাবে ডাউনলোডগুলো সেখানে কনফার্ম দিলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো গাইস, ডাউনলোড করার পর আপনারা সামনে এরকম একটা জিপ ফাইল দেখবেন, বাংলাদেশ আর্মি বাই বাংলাদেশ ওয়াইটি। তো এই ফাইলটি আপনারা যদি কেউ রিভিউ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ডাউনলোড লিঙ্কে আমার চ্যানেলের লিঙ্কটি আপনারা দিয়ে দিবেন। আর শেয়ার মোড থেকে আপনাদের কখনো লক হবে না, আপনারা যে কোনো সময় যে কোনো মানে যত ইচ্ছা ডাউনলোড হোক সমস্যা নেই, আপনারা ইনস্ট্যান্ট আর খুব ফাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনারা জেড আর্চির বার যে কী বলে অ্যাপটা আছে সেটা দিয়ে আপনারা ঢুকবেন, ঢোকার পর এখানে এটাকে এক্সট্রাক্ট করবেন। তো এক্সট্রাক্ট করার পর এখানে চাবে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দেবেন আপনাদের সবার প্রিয় চ্যানেল বাংলাদেশ ওয়াইটি, বি এ দেখাই দিই এন জি এল এ ডি ই এস এইচ বাংলাদেশ একটা স্পেস ওয়াইটি,
ওকে, তো এখানে আমাদের যে ফোল্ডারটি আছে, তো সেই ফোল্ডারটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হওয়ার পর উপর একটা ফোল্ডার চলে এসেছে, তো ফোল্ডারটা বাংলাদেশ আর্মি বাই বাংলাদেশ ওয়াইটি। তো ফোল্ডারটা আসার পর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মোড আছে, তো পাঁচটা মোডের সাথে একটা স্কিন, আর বাকিগুলা স্কিনগুলা লাগবে না, তার ভিতরে স্কিন দেওয়া আছে। আর এখানে একটা স্কিন হলো একটা ট্রাকের স্কিন, যেটা আপনারা গেমের মধ্যে ঢুকলেই সেটা আপনারা বুঝতে পারবেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দিবেন। আর কোনো গেমের ভিডিও চাইলে সেটা আপনারা কমেন্ট বক্সে বলে দিতে পারেন, যে কোন গেমের ভিডিও বা রিভিউ আপনারা চান সেটা আপনারা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন। আর কিছু কিছু গেমের আপনারা আমি দেখছি যে পার্ট টু যাচ্ছেন, তো অতি শীঘ্রই আমি সেগুলোর পার্ট টু দেওয়ার ট্রাই করবো। তো গাইস, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।